এখানকার যে পিএ আছে, এখানকার সাংসদটা যে পিএ আছে রামপদ মান্না, সে বলছে যে সাংসদ চাকরি বিক্রি করে, এই যে 26,000 চাকরি আছে এদের মধ্যে বলছে 1,200 চাকরি আছে 15 কোটাতে। এত ভয়ঙ্কর অবস্থা, 9 লাখ টাকা করে নিয়েছে বলছে, 9 লাখ টাকা করে, এই যে 26,000 চাকরি গেল তার মধ্যে বলছে 1,200 চাকরি ওনার কোটায়। ওনার যে পিএ আছে, আদালতের নির্দেশে যে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে তার মধ্যেও দেবের কোটাতে নাকি 1,200 রয়েছে, কেশপুরে প্রচার সভাতে বললেন হিরণ চ্যাটার্জি। মঙ্গলবার বেলা 11টা নাগাদ ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে প্রচারে বেরিয়েছিলেন বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি। তিনি প্রচার করতে নেমে প্রথমে কেশপুর বিধানসভার ধলহারা এলাকার বটেশ্বর মন্দিরে হাজির হন, সেখানে পুজো দিয়ে শুরু করেন পথসভা। পথসভা থেকে শুরুতেই দেবকে আক্রমণ হিরকের, চাকরি ছাঁটাই কাণ্ডে বিতর্কিত একাধিক মন্তব্য করেছেন তিনি। দেবকে খোঁচা দিয়ে বলেন আদালতের নির্দেশে যে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে তার মধ্যেও দেবের কোটাতে নাকি 1,200 রয়েছে। এই 26,000 চোর শিক্ষক সারা বাংলায় আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের শুধু চুরিবিদ্যা শিখিয়েছে এতদিন ধরে, অ আর বদলে চুরিবিদ্যা শিখিয়েছে। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি, কি বক্তব্য তার শুনবো। কতদিন আমরা দেখলাম যে এই বাংলার 26,000 শিক্ষক, ভুয়ো শিক্ষক, যারা শিক্ষকের যোগ্যতা ছিল না, শিক্ষার যোগ্যতা নাই, শিক্ষকের যোগ্যতা নেই, তারা তৃণমূলের ফাঁদে পড়ে, লোভে পড়ে, ঘর বাড়ি সোনা দানা বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। হাইকোর্ট সেই 26,000 শিক্ষককে বরখাস্ত করে দিল, বললে 26,000 শিক্ষককে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। ভাবুন একবার, এই 26,000 চোর শিক্ষক সারা বাংলায় আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে শুধু চুরি বিদ্যা শিখিয়েছে এতদিন ধরে, অকথার বদলে শুধু চুরি বিদ্যা শিখিয়েছে তৃণমূলের চোর শিক্ষক 26,000। সেজন্য আমাদের কেশপুর থেকে এই চোরদেরকে জড়ো খাটাতে হবে। আর পথসভাতে তিনি বলেন সন্দেশখালের তৃণমূল নেতারা বেছে বেছে হিন্দু মা বোনেদের ধর্ষণ করত, এর বদলা বাংলার মা বোনেরা নেবেন। গতদিন দেখলাম এই বাংলার 26,000 শিক্ষক, ভুয়ো শিক্ষক, যাদের শিক্ষাগত যোগ্যতা ছিল না, যারা তৃণমূলের ফাঁদে পড়ে ঘরবাড়ি বিক্রি করে টাকা দিয়ে চাকরি পেয়েছিল, হাইকোর্ট সেই 26,000 শিক্ষককে বাতিল করেছে, 26,000 শিক্ষকের সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, এই 26,000 চোর শিক্ষক সারা বাংলায় আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের শুধু চুরিবিদ্যা শিখিয়েছে এতদিন ধরে, অ আর বদলে চুরিবিদ্যা শিখিয়েছে, সেজন্য এই কেশপুর থেকে চোরেদের সরাতে হবে। আর এই কেশপুরে অভিনেতা সাংসদ দেবকে কতবার দেখেছে, স্কুল কলেজ হাসপাতাল কিছুই করেনি, শুধু টাকা তুলেছে, ছবি বানিয়েছে, এনামুলের কাছ থেকেও টাকা নিয়েছে। আদালতের নির্দেশে যে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে তার মধ্যেও দেবের কোটাতে নাকি 1,200 রয়েছে, 9 লাখ টাকা করে নিয়েছে বলছে, এখানে শুধু চোর চোর বলছে, যেখানে যাচ্ছি সেখানে বলছে সাংসদ চোর, চোর সাংসদকে হটাও কেশপুর থেকে। আমি এখানে কথা দিচ্ছি ক্ষুদিরাম বসুর জন্মস্থানে ক্ষুদিরাম বসুর নামে একটা কলেজ বানাবো, কৃষকদের জন্য রাইস মিল, মেয়েদের জন্য স্কুল বানানো হবে। আর কি কি প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি শুনবো এবার। বড়ুচরের কাছ থেকে টাকা নিয়েছে, এনামুল হকের কাছ থেকে, দিয়ে সিনেমা বানিয়েছে, সিবিআই ইডি তাকে বারবার ডেকে পাঠাচ্ছে, বারবার জেরা করছে, সে নাকি 30% কাটমানি নেয়, তার নেতা শঙ্কর দলুই, তৃণমূলের নেতা, তৃণমূলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর দলুই বলছে যে 30% কমিশন না নিলে কাজ করেনি। 2 নম্বর হলো, 3 নম্বর হলো ওনার যে পিএ আছে, এখানকার সাংসদটা যে পিএ আছে রামপদ মান্না, সে বলছে যে সাংসদ চাকরি বিক্রি করে, এই যে 26,000 চাকরি আছে এদের মধ্যে বলছে 1,200 চাকরি আছে 15 কোটাতে। এত ভয়ঙ্কর অবস্থা, 9 লাখ টাকা করে নিয়েছে বলছে, 9 লাখ টাকা করে, এই যে 26,000 চাকরি গেল তার মধ্যে বলছে 1,200 চাকরি ওনার কোটায়। এত ছেলে মেয়েকে মিথ্যে বলে চাকরি দিলেও কি হবে, এত ছেলেদের ভাগ্য শেষ, তো কি করবে গো, এরা সব টাকা ফেরত দিতে বলেছে তো, ভুয়ো চাকরি ভুয়ো শিক্ষক দেয় কি করবে, এ তো শুধু চোর চোর আর চোর, যেখানে যাচ্ছে সেখানে বলছে সাংসদ চোর, লোকে বলছে যেখানে সাংসদ সেখানে চোর, ঠিক বলছে না ভুল বলছে, যেখানে সাংসদ সেখানে চোর,
ঠিক না ভুল? আপনাদের বিশেষ কিছু বলার নেই ভাই, এই চোরের সংসারকে হাটাও, কেশপুর বাঁচাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, একটাই কথা দেবো যে এটা বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান, ক্ষুদিরাম বসুর এটা মাতৃভূমি, ওনার নামে আমরা এখানে একটা কলেজ বানাবো। এর পাল্টা তৃণমূলের কি বক্তব্য, কি বলছেন তৃণমূল নেতা, এবার তার বক্তব্য শুনবো। হিরণ নিতান্তই বাচ্চা ছেলে, খড়গপুরে বিধায়ক হিসেবে হিরণ গত 2.5 বছর হয়ে গেল, কি করেছে খড়গপুরের মানুষ জানে। কেশপুরে এসে নতুন করে হালে পানি পাওয়ার চেষ্টা করছে, কেশপুরে হয়ে যাওয়া কাজগুলোকে বারংবার বলে মানুষের মন জয় করার যে বৃথা চেষ্টা করছে, দেদার স্বপ্ন দেখছে। কেশপুরে কোনো সন্ত্রাসও নাই, কেশপুরে কোনো অশান্তি নেই, নতুন করে অশান্তি বাঁধাবার যে চেষ্টা করছে সেই অশান্তি হাজার চেষ্টা করেও কেশপুরের মানুষকে নামাতে পারবে না অশান্তি। কেশপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, আছে, আগামীতেও থাকবে। কেশপুরে কলেজ আছে, আবার মহিলা কলেজ হবে। কেশপুরে রাস্তাঘাট, নতুন নতুন রাস্তাঘাট তৈরি হয়েছে আমাদের এমপির ফান্ডের টাকায়, ব্যাপক আকারে গোটা কেশপুর জুড়ে কাজ হয়েছে। সার্বিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল করে কেশপুরে যে উন্নয়নের প্যাকেজ দিয়েছেন তাতে কেশপুরের মানুষ সন্তুষ্ট। কেশপুরের মানুষ মিথ্যা প্রতিশ্রুতিতে ভাসতে চায় না। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। পশ্চিম মেদিনীপুরের 2 লোকসভা কেন্দ্র, এক মেদিনীপুর, দ্বিতীয়ত ঘাটাল। এই ঘাটাল লোকসভা কেন্দ্রের সব থেকে বেশি স্পর্শকাতর এলাকা কেশপুর বিধানসভা এলাকা। এই কেশপুর বিধানসভা শুধু প্রশাসনের খাতায় নয়, নির্বাচন কমিশন, সমস্ত রাজনৈতিক দলের কাছেই কিন্তু কেশপুর বিধানসভা এলাকা যথেষ্ট স্পর্শকাতর, বরাবরেরই সন্ত্রাস কবলিত এলাকা বলে পরিচিত। এবং সব থেকে বড় ব্যাপার, এই কেশপুর এলাকাতে শাসক জলের একচ্ছত্র আধিপত্য রয়েছে। সেই কেশপুর এলাকাতেই প্রচারে এসে এবং শাসক দলের গত 2 বারের জয়ী সাংসদ দেবের বিরুদ্ধে একাধিক সমালোচনা কুৎসা করলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। মঙ্গলবার সকালে প্রায় 11টা নাগাদ তিনি হাজির হয়েছিলেন কেশপুর বিধানসভার অন্তর্গত কেশপুর ব্লকের ধলহারা এলাকাতে। সেখানে বটেশ্বরের পুরনো মন্দিরে পুজো দিয়ে তার প্রচার কাজ শুরু করেন। শুরুতেই ছোট্ট পথসভাতে দেবের অনুপস্থিতি নিয়ে মানুষকে মনে করানোর চেষ্টা করেন তার দাবি। মানুষের কাছে বক্তব্যে তিনি তুলে ধরলেন, এই দেব একজন নাকি তোলাবাজ, বিভিন্ন ক্ষেত্রে কাটমানি নিয়ে এখানে সাংসদ হয়ে তার কাজ সিদ্ধি করছে। এবং তার দাবি, সম্প্রতি যে চাকরি গিয়েছে হাইকোর্টের রায়ে তার ক্ষেত্রেও দেবের অবদান রয়েছে। তার দাবি, দেব এর মধ্যেও অনেককেই নাকি চাকরি দিয়েছিল। একই সঙ্গে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।